আসসালামু আলাইকুম। কেপিপি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রাচীনকাল থেকে মানুষের চাঁদ, তারা, সূর্য, গ্রহ, উপগ্রহ নিয়ে অনেক বেশি আগ্রহ। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণী বিজ্ঞান, সৌরজগৎ ও আমাদের পৃথিবী। এই পর্বে প্রথমে আমরা যে অংশটুকু পড়ব, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে। এখন থেকে প্রায় 2000 বছর আগে বিজ্ঞানী অ্যারিস্টটল, জ্যোতির্বিজ্ঞানী টলেমির মতে পৃথিবীটা ছিল মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে সূর্যসহ অন্যান্য গ্রহ উপগ্রহ সমূহ ঘুরছে। এই মতবাদ মানুষ দীর্ঘদিন পর্যন্ত বিশ্বাস করত। পরবর্তীতে জ্যোতির্বিদ কোপারনিকাস 1473 থেকে 1543 এই সময় অবধি তিনি সৌরজগতের সূর্যকেন্দ্রিক মডেল প্রস্তাব করেন, যা এখনও এই মডেলটা প্রচলিত রয়েছে। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ সমূহ ঘুরছে। তিনি প্রস্তাব করেন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ এবং অন্যান্য গ্রহাণুপুঞ্জ সমূহ ঘুরছে। আমরা যদি সৌরজগতের মডেল চিত্রটা একটু দেখি, এটা হচ্ছে সৌরজগতের মডেল চিত্র। সূর্যটা স্থির এবং এর চারদিকে গ্রহ উপগ্রহ সমূহ ঘুরছে। প্রথমে সৌরজগৎ কী? সৌরজগৎ হচ্ছে সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ফাঁকা জায়গা নিয়ে সৌরজগৎ গঠিত। আবার যদি একটু দেখি, সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক, সকল গ্রহ উপগ্রহ এবং ফাঁকা জায়গা নিয়ে সৌরজগৎ গঠিত। সৌরজগৎ কিন্তু একটা না, সূর্য একটা এবং চারপাশে গ্রহ উপগ্রহ সমূহ ঘুরছে তা কিন্তু না। মহাবিশ্বে লক্ষ কোটি সৌরজগৎ আছে এবং আমরা এই সৌরজগতে পৃথিবী নামক একটা গ্রহে অবস্থান করছি। তাহলে সৌরজগতে কী কী আছে? সূর্য, গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য জ্যোতিষ্ক আছে। প্রথমে আমরা যদি দেখি সূর্য, সূর্য একটা জ্বলন্ত গ্যাসপিণ্ড, এর মধ্যে আছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই, যা দিয়ে পৃথিবী কাজ করে। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের শক্তি আছে তা সূর্য থেকে আসে। এরপর আসো গ্রহ। সৌরজগতে 8টি গ্রহ আছে। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ বিভিন্ন কক্ষপথে ঘুরছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই 8টি গ্রহ বিভিন্ন কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। এই অবস্থায় প্রথমে আমরা দেখি বুধ। বুধ সূর্যের সবচাইতে কাছের গ্রহ, এর মধ্যে কোনো বায়ুমণ্ডল নাই। এরপরে আসো সূর্য, শুক্র। শুক্র সূর্যের একটি গ্রহ, শুক্রের মধ্যে কোনো এর নিজস্ব কোনো আলো নাই। সূর্যের আলো এই গ্রহের উপর পড়ে, তাই আমরা একে আলোকিত দেখি। পৃথিবী, পৃথিবী হচ্ছে সৌরজগতের 3 নম্বর অবস্থানে। সৌরজগতে একমাত্র পৃথিবীতে জীবনের উপযোগী সকল উপকরণ এবং পরিবেশ রয়েছে। সৌরজগতে এর অবস্থান হচ্ছে তৃতীয়। সৌরজগতে এর অবস্থান হচ্ছে তৃতীয়। মঙ্গল, মঙ্গল হচ্ছে পৃথিবীর আবার একটা উপগ্রহ আছে, দেখো চাঁদ, যা পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। এরপরে আসো মঙ্গল। এর পৃষ্ঠ লাল রঙের। বিজ্ঞানীরা এখন মনে করেন মঙ্গলে মাটির নিচে পানি আছে। এগুলি যে দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে গ্রহাণুপুঞ্জ। এরপরে আসো বৃহস্পতি, সৌরজগতে সবচাইতে বড় গ্রহ, এতে শুধু গ্যাস আছে। শনি, এই গ্রহটি গ্যাস দিয়ে তৈরি। ইউরেনাস, এর মধ্যে আছে গ্যাস ও বরফ। সর্বশেষ আছে নেপচুন। নেপচুন অনেকটা ইউরেনাসের মতোই, অর্থাৎ এর মধ্যেও গ্যাস আছে এবং সৌরজগতের চারপাশ ঘিরে আছে এই তারা। এই তারাগুলো নির্দিষ্ট অবস্থানে স্থির আছে। তাহলে আমরা দেখলাম সৌরজগতের 8টি গ্রহ, বুধ,
শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এরপর আমরা দেখি উপগ্রহ। আমরা দেখি উপগ্রহসমূহ, গ্রহগুলো যেমন সূর্যের চারপাশে ঘুরছে, ঠিক তেমনি এই গ্রহগুলোর চারদিকেও কিছু ঘুরছে, যাকে আমরা উপগ্রহ বলি। আমরা একটি উপগ্রহ চিনি, তা হচ্ছে চাঁদ। পৃথিবীর একটা উপগ্রহ আছে চাঁদ, যা পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর মতো অন্যান্য গ্রহেরও উপগ্রহ আছে, যেমন মঙ্গলের দুটি উপগ্রহ আছে। মঙ্গলের দুটি উপগ্রহ আছে, বৃহস্পতি 67টি উপগ্রহ আছে। অন্যান্য জ্যোতিষ্কের মধ্যে আমরা যদি দেখি, অন্যান্য জ্যোতিষ্ক ধূমকেতু, উল্কা, গ্রহাণু, এরা সবাই সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। ধূমকেতু আমাদের সৌরজগতের একটা অংশ, এর মধ্যে গ্যাস, বরফ, ধূলিকণা আছে। কোনো কোনো ধূমকেতু অনেক বছর পর পর পৃথিবী থেকে দেখা যায়। এরকম একটি ধূমকেতুর নাম হচ্ছে হ্যালির ধূমকেতু, যা 75 বছর পর পর পৃথিবী থেকে দেখা যায়। এটা দেখো হ্যালির ধূমকেতুর ছবি। এই হ্যালির ধূমকেতু 75 বছর পর পর পৃথিবী থেকে দেখা যায়। এরপরে আসো উল্কা। উল্কা সূর্যের চারপাশে ঘূর্ণায়মান। উল্কা হচ্ছে সূর্যের চারপাশে ঘূর্ণায়মান জ্যোতিষ্কসমূহের মধ্যে সবচাইতে ছোট হচ্ছে উল্কা। সূর্যের চারপাশে ঘূর্ণায়মান জ্যোতিষ্কসমূহের মধ্যে গ্রহ নক্ষত্রের মধ্যে সবচাইতে ছোট হচ্ছে উল্কা। গ্রহাণু গ্রহের চেয়ে আকারে বেশ ছোট। গ্রহাণুটা গ্রহের চেয়ে আকারে অনেক ছোট, বেশ কঠিন, অর্থাৎ ধাতব বস্তু এটা। তাহলে আমরা দেখলাম সৌরজগতে সূর্য আছে, গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য জ্যোতিষ্ক, অর্থাৎ ধূমকেতু, গ্রহাণু, উল্কা, এই ধরনের বিভিন্ন জ্যোতিষ্ক আছে। আজকে আমরা সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহ সম্পর্কে জানলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকো, এই দোয়া আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।